এসো কিছু শিখি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো পঞ্চম শ্রেণীর উইংস বইয়ের লেসন 5 পেজ নম্বর 87 থেকে আজকে আমরা আলোচনা করব। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো আজকের আলোচনাটা শুরু করা যাক। দেখো 87 পেজের প্রথমে কি বলছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। একটা প্যাসেজ আমাদেরকে পড়তে হবে, তারপরে আমাদের কিছু অ্যাক্টিভিটি দিয়েছে তো সেগুলোকে করতে হবে। তো চলো আমরা প্যাসেজটা আগে পড়ে নিই। কী বলছে, এ সল্ট সেলার ইউজড টু ক্যারি দ্য সল্ট ব্যাগ অন দ্য ব্যাক অফ হিস ডাঙ্কি টু দ্য মার্কেট এভরি ডে। মানে হচ্ছে এই সল্ট সেলার মানে হচ্ছে একজন লবণ বিক্রেতা, কী করতো না, তার গাধার পিঠে করে প্রত্যেক দিন লবণের থলে বাজারে বহন করে নিয়ে যেত। অন দ্য ওয়ে দে হ্যাড টু ক্রস এ স্ট্রিম, মানে স্ট্রিম মানে ছোটো নদী। বলছে রাস্তায় যাওয়ার পথে তাদেরকে একটা ছোটো নদী পেরোতে হতো। ওয়ান ডে দ্য ডাঙ্কি সাডেনলি টাম্বেল্ড ডাউন দ্য স্ট্রিম অ্যান্ড দ্য সল্ট ব্যাগ অলসো ফেল ইন টু দ্য ওয়াটার। বলছে একদিন সেই যেতে গিয়ে গাধাটা হঠাৎ কী করলো, নদীর মধ্যে উল্টে পড়ে গেল, যে কোনো কারণবশত নদীর মধ্যে উল্টে পড়ে গেছে এবং সেই লবণের থলিটিও জলে পড়ে গেছে। দ্য সল্ট ডিজলভড ইন দ্য ওয়াটার অ্যান্ড হেন্স দ্য ব্যাগ বিকেম ভেরি লাইট টু ক্যারি। বলছে তখন কী হলো না, জলে পড়ে যাওয়াতে লবণ জলে যেহেতু গলে যায় তো সে কারণে লবণ জলে গলে গেল আর তখন থলেটা খুব হালকা হয়ে গেল, গাধার বওয়ার জন্য খুব হালকা হয়ে গেল। দ্য ডাঙ্কি বিকেম ভেরি হ্যাপি, গাধাটা খুব খুশি হয়ে গেল। দেন দ্য ডাঙ্কি স্টার্টেড টু প্লে দ্য সেম ট্রিক এভরি ডে। ট্রিক মানে কি, চালাকি। বলছে এবার গাধাটা কী করলো, প্রতিদিন সে একই চালাকি করতে শুরু করে দিল। দ্য সল্ট সেলার আন্ডারস্টুড দ্য ট্রিক, বলছে সে লবণ বিক্রেতারা সে চালাকিটা বুঝতে পেরে গেল। হি ডিসাইডেড টু টিচ দ্য ডাঙ্কি এ লেসন, সে কী করলো না, সে ঠিক করলো গাধাটাকে একটা শিক্ষা দেবে। দ্য নেক্সট ডে হি লোডেড এ কটন ব্যাগ অন দ্য ব্যাক অফ দ্য ডাঙ্কি। পরের দিন কী করলো, সে গাধার পিঠের মধ্যে সে একটা তুলোর ব্যাগ ভরে দিল, তুলোর ব্যাগ চাপিয়ে দিল। এগেইন দ্য ডাঙ্কি প্লেড দ্য সেম ট্রিক হোপিং দ্যাট দ্য কটন ব্যাগ উড স্টিল বিকেম লাইটার। বলছে সে তো জানতো না ব্যাগের মধ্যে কী আছে, তখন পরের দিন যখন গাধাটা ওই একই চালাকি করতে গেল এবং সে আশা করে সে তুলোর বস্তাটা আরও হালকা হয়ে যাবে, করে সে আবার সে সেম চালাকি করতে গেল। বাট দ্য ওয়েট কটন বিকেম ভেরি হেভি টু ক্যারি অ্যান্ড দ্য ডাঙ্কি সাফার্ড এ লট। বলছে কিন্তু কী হলো না, সেই ভেজা তুলোগুলো খুব ভারী হয়ে গেল বওয়ার জন্য, ঠিক আছে, বহন করার জন্য খুব ভারী হয়ে গেল আর সাফার্ড মানে কি না, কষ্ট পেয়েছিল আর তখন সে গাধাটা বইতে খুবই তার কষ্ট হলো। ইট লার্নড এ লেসেন, এটা একটাই শিক্ষা দেয়। ইট ডিড নট প্লে দ্য ট্রিক এনিমোর আফটার দ্যাট ডে অ্যান্ড দ্য সেলার বিকেম হ্যাপি এগেন। বলছে পরের দিন থেকে সে আর ওই চালাকি করেনি আর বিক্রেতাও খুব খুশি হয়ে গেল। এবার চলে যাব আমরা পরের পেজে। এবার দেখো পেজ নম্বর 19 কী বলছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। কিছু কোশ্চেন্স আমাদেরকে দিয়েছে, তার অ্যান্সার করতে হবে। আমি অ্যান্সারগুলো করে দিয়েছি কারণ লিখে ভিডিওটা করতে গেলে ভিডিওটা ভালো হয় না, লেখাগুলো অস্পষ্ট হয়ে যায়, খুব একটা ভালো হয় না আর ভিডিওটা প্রচুর লম্বা হয়ে যায়, ঠিক আছে। তো তোমাদের দেখার সুবিধার জন্য আমি কিন্তু লিখে দিয়েছি অ্যান্সারগুলো আগে। দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে, হু ইউজড টু ক্যারি সল্ট ব্যাগ অন দ্য ব্যাক অফ হিজ ডাঙ্কি টু দ্য মার্কেট। মানে হচ্ছে কে গাধার পিঠে করে লবণের থলে বাজারে নিয়ে যেত। কী লিখব, এ সল্ট সেলার ইউজড টু ক্যারি সল্ট ব্যাগ অন দ্য ব্যাক অফ হিজ ডাঙ্কি টু দ্য মার্কেট। এক লবণ বিক্রেতা গাধার পিঠে করে লবণের থলে বাজারে নিয়ে যেত। নেক্সট কোশ্চেন বলেছে, হোয়্যার ডিড দ্য ডাঙ্কি টাম্বেল ডাউন, গাধাটা কোথায় উল্টে পড়ে গিয়েছিল। উত্তর কী লিখব, দ্য ডাঙ্কি টাম্বেলড ডাউন ইনটু দ্য স্ট্রিম, গাধাটা ছোটো নদীতে উল্টে পড়ে গিয়েছিল। নেক্সট কোশ্চেন বলেছে, হোয়াই ডিড দ্য ব্যাগ বিকাম লাইট, বলছে যে কেন থলেটা হালকা হয়ে গেল। দ্য ব্যাগ বিকাম লাইট বিকজ দ্য সল্ট ডিসলভড ইন দ্য ওয়াটার, বলছে সেই থলেটা হালকা হলো কারণ লবণ জলে গলে গিয়েছিল। নেক্সট কোশ্চেন বলছে, হুইচ ট্রিক ডিড দ্য ডাঙ্কি প্লে, গাধাটা কী চালাকি করতো।
The donkey tumbled down in the steam wing deep. বলছে যে গাধাটা কি করত না দা গাধাটা ইচ্ছা করে নদীতে উল্টে পড়ে যেত What did the salt seller do to teach the donkey a lesson বলছে যে লবণ বিক্রেতা গাধাটাকে কি শিক্ষা দিয়েছিল The salt seller loaded a cotton bag on its back to teach the donkey a lesson বলছে সে লবণ বিক্রেতাটা গাধাটিকে শিক্ষা দিতে একটি তুলোর থলে তার পিঠে চাপিয়ে দিয়েছিল তাহলে আজকে এই ভিডিওতে আমরা এই অবধি আলোচনা করলাম নেক্সট ভিডিওতে আমরা পরের অ্যাক্টিভিটি অর্থাৎ অ্যাক্টিভিটি 20 থেকে আলোচনা করব অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখো ভিডিওটা লাইক করো যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখবে আর শেয়ার করো বন্ধুদের সাথে আজকের মতো এখানেই টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে